শাইখ আহমেদ মুসা জিব্রিলের তাওহিদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশশিরিন মিডিয়ার সৌজন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। লেখক এই বই শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। আমরাও বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যার মাধ্যমে এই সিরিজ শুরু করব ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিমের মাঝে তাওহীদের শিক্ষা লুকিয়ে আছে। এই বিসমিল্লাহ আমাদের অতি পরিচিত হলেও আমরা এর অর্থের গভীরতা ও ব্যাপকতা সম্পর্কে অনেকেই হয়তো জানি না। বিসমিল্লার মধ্যে তাওহীদের শিক্ষা অন্তর্নিহিত আছে। আজ আমরা বিসমিল্লার মাঝে থাকা এই তাওহীদের শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিমকে বলা হয় বাসমালা। কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলার মানে হলো আমরা একমাত্র আল্লাহর উপরেই ভরসা স্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিমের মাঝে তাওহীদের প্রতিটি দিক পরিস্ফুটিত হয়। বিসমিল্লাহ বলার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজের অনুমতি দিয়েছেন, এ কথা মেনে নেওয়া। বিসমিল্লাহ বলার মাধ্যমে আমরা সাক্ষ্য দেই যে আল্লাহ আমাদের এই কাজ করার অনুমতি দিয়েছেন, আযিনাল্লাহু লি। এবং আল্লাহ যদি অনুমতি না দিতেন তাহলে আমরা কাজটি করতাম না। সুতরাং বিসমিল্লাহ বলার মাধ্যমে আমরা সাক্ষ্য দেই যে আল্লাহ আমাদের এই কাজের অনুমতি দিয়েছেন এবং আমরা একমাত্র তাঁর সন্তুষ্টির জন্য কাজটি করছি, আযিনাল্লাহু লি। আর তাই কোনো হারামে লিপ্ত হওয়ার সময় বিসমিল্লাহ বলা যায় না, আউযু বিল্লাহ, কেননা আল্লাহ তা হারাম করেছেন এবং তিনি আমাদেরকে এর অনুমতি দেননি। যেমন মদ পান করার আগে বিসমিল্লাহ বলা যাবে না, কারণ আল্লাহ মদ পানকে হারাম করেছেন। এখন কোনো ব্যক্তি যদি এর আগে বিসমিল্লাহ বলে তবে সে দ্বিগুণ গুনাহ করছে। প্রথমত, বিসমিল্লাহ বলে সে সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহই তাকে এ কাজ করার অনুমতি দিয়েছেন, অথচ আল্লাহ তাকে কখনোই এ কাজ করার অনুমতি দেননি, তাই এই কারণে সে গুনাহগার হবে। আবার হারামে লিপ্ত হওয়ার দরুন, অর্থাৎ মদ পান করার কারণে সে গুনাহগার হবে। অবিশ্বাস্য হলেও সত্য যে কিছু মুসলিম দেশে মদ পানের আগে বিসমিল্লাহ বলার এই প্রবণতা চালু আছে। সুতরাং বিসমিল্লাহ হলো এই বিশ্বাস যে আমি আল্লাহর নামে শুরু করছি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটি করার অনুমতি দিয়েছেন এবং আমি একমাত্র তাঁর সন্তুষ্টির জন্যই এই কাজটি করছি। আর এটাই হচ্ছে তাওহীদ আল উলুহিয়া। আবার দেখুন, ইলম শিখার সময় আমরা নোট রাখার কথা বলেছিলাম। এই যে আমরা লিখি, কে আমাদের লেখার শক্তি দেন? আল্লাহই আমাদের লেখার শক্তি দেন। কাজেই বিসমিল্লাহ বলার মাধ্যমে আপনি সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ যদি আমাকে লেখার শক্তি না দিতেন আমি লিখতে পারতাম না। বিসমিল্লাহ আল্লাহর দেয়া শক্তির সাহায্যে আমি লিখছি। বিসমিল্লাহ আল্লাহর দেয়া রিজিক থেকে আমি খাচ্ছি। এবং আল্লাহ যদি আমাকে শক্তি না দিতেন আমি খেতে পারতাম না। আমি বিসমিল্লাহ বলে লিখছি কেননা আল্লাহ যদি আমাকে শক্তি না দিতেন আমি আমার হাতও নাড়াতে পারতাম না, তা অবশ থাকত। এটা অনেকটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার মতো। আমাকে যদি আল্লাহ কিছু করার শক্তি না দিতেন আমি কোনোভাবেই তা করতে পারতাম না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের 53 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা বিকুম মিন নিয়মাতিন ফামিনাল্লাহ, তোমাদের নিকট যে সমস্ত নিয়ামত ও কল্যাণ রয়েছে তা তো আল্লাহর পক্ষ থেকেই এসেছে। অর্থাৎ তোমাদের নিকট যা কিছুর ভাণ্ডার রয়েছে সব আল্লাহর পক্ষ থেকে এসছে। সুতরাং এটি হচ্ছে বিসমিল্লাহর ভিতরে তাওহীদের দ্বিতীয় দিক, তাওহীদ আর রুবুবিয়্যা। বিসমিল্লাহির রহমানির রহিম বলার মাধ্যমে যে কাজটি শুরু করা হচ্ছে তাতে আল্লাহর পবিত্র নামের সাহায্যে বারাকা ও কল্যাণ কামনা করা হয়। বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করছি যাতে তিনি এতে বারাকা দেন। বিসমিল্লাহর পর আমরা এর সাথে আর রহমান এবং আর রহিম যুক্ত করি। এগুলো আল্লাহর নাম যা তার পবিত্র বৈশিষ্ট্য ও গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটায়। পরবর্তীতে এগুলোর আলোচনা আসছে ইনশাআল্লাহ। আর কোনো কাজে আল্লাহর নাম নেওয়ার মাধ্যমে আমরা তাতে কল্যাণ কামনা করি, এটাই হলো তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে তাওহীদের প্রতিটি আসপেক্টের ব্যাপারে সাক্ষ্য দেওয়া হয়। তাহলে বিষয়টির সারসংক্ষেপ হচ্ছে, আমরা যখন বিসমিল্লাহ বলে খাই কিংবা বসি আমরা এই জন্যই বিসমিল্লাহ বলি যাতে এতে বারাকা ও কল্যাণ নির্ধারিত হয়। এটি হলো তাওহীদ আল আসমা ও সিফাত। আবার বিসমিল্লাহর মাধ্যমে আমরা সাক্ষ্য দেই যে আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন বলেই আমরা খেতে পারি কিংবা লিখতে পারি। এটা হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যা।
এবং বিসমিল্লার মাধ্যমে আমরা আরও সাক্ষ্য দেই যে আমি আল্লাহর জন্য ও মহান আল্লাহর অনুমতিক্রমে এই কাজটি করছি, তিনি আমাকে এর অনুমতি দিয়েছেন এবং একে হালাল করেছেন, আর এ কারণেই আমি এটা করছি। আর এটা হলো তাওহীদ আল উলুহিয়া। এটা একইভাবে অন্য সমস্ত বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং এখন থেকে বিসমিল্লা বলার সময় আপনার মাঝে এর উদ্দেশ্য সম্পর্কে এক ভিন্ন উপলব্ধি কাজ করবে। আগে আপনি বিসমিল্লা বলতেন কারণ হাদিসে বিসমিল্লা বলার কথা এসেছে, কিন্তু এখন আপনি বিসমিল্লা বলার সময় এর যথার্থ কারণ ও অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন করবেন। আসুন এবার বিসমিল্লাহির রহমানির রহিমের ভাষাতাত্ত্বিক কিছু নিয়ম সম্পর্কে জানা যাক। বিসমিল্লার যে বা, এই বা হল ইস্তিআনা ওয়া তাওয়াক্কুল, অর্থাৎ বিসমিল্লার যে বা তার দ্বারা মহান আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা ও নির্ভরশীলতা নির্দেশ করা হয়। আরবি ব্যাকরণ অনুযায়ী এই নীতির নাম হল আল জার ওয়াল মাজরুর ফিল বাসমালা মুতাআল্লিকুন বিমাহজুফ তাকদীরুহু ফিআলুন লা ইকুন বিল মাকাম। সংক্ষেপে, আপনি যখন আরবিতে বিসমিল্লা বলেন, এটি অটোমেটিক্যালি আপনার সংশ্লিষ্ট কাজ যেমন খাওয়া, পান করা, লেখা ইত্যাদির প্রতি ইঙ্গিত করে। আপনাকে এজন্য পৃথকভাবে আমি খাওয়া, লেখা কিংবা পান করার জন্য বিসমিল্লা বলছি এটা বলার দরকার নেই। আরবিতে বিসমিল্লা বললে এগুলো উজ্জ থাকে, অর্থাৎ আমি খাচ্ছি, আমি পান করছি এগুলো মুখে উচ্চারণ করতে হয় না, এমনিতেই বলা হয়ে যায়। এটা আরবি ভাষার অসংখ্য মাধুর্যগুলোর মধ্যে একটি। খাওয়ার শুরুতে শুধু বিসমিল্লা বলার মানে হচ্ছে আপনি বলছেন যে আমি আল্লাহর নামে খাচ্ছি, যদিও আপনি খাওয়ার ব্যাপারটি উল্লেখ করেননি। এ বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা রাখা প্রয়োজন। আপনি যদি কিছু লেখার আগে বিসমিল্লা বলেন, তাহলে অটোমেটিক্যালি এটা বোঝাবে যে আমি আল্লাহর নামে লিখছি। আল জার ওয়াল মাজরুর ফিল বাসমালা মুতাআল্লিকুন বিমাহজুফ তাকদীরুহু ফিআলুন লা ইকুন বিল মাকাম। এটাই হচ্ছে এর আরবি ব্যাকরণিক নীতি। আমরা এই নীতিটি শিখলাম। যখন কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলা হয়, তখন আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী উক্ত কাজটির কথা মুখে উল্লেখ না করলেও শুধু বিসমিল্লা বলার মাধ্যমেই অটোমেটিক্যালি ওই কাজকে নির্দেশ করা হয়। প্রতিবার আমরা যখন বিসমিল্লা বলি, এটা স্বতঃস্ফূর্তভাবেই প্রকাশ করে যে আমি আল্লাহর নামে খাচ্ছি, আমি আল্লাহর নামে পান করছি, আল্লাহর নামে গাড়িতে চড়ছি ইত্যাদি। লক্ষ্য করুন, আমি প্রতিটি ক্ষেত্রে আগে বিসমিল্লা বলেছি এবং তারপর খাওয়া, পান করা, গাড়িতে চড়া ইত্যাদি কাজের কথা বলেছি। কেন? কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সর্বদা বাক্যের শুরুতে বসবে। লক্ষ্য করুন, আমাদের বলতে হবে বিসমিল্লা আমি খাচ্ছি। আমি খাচ্ছি বিসমিল্লা এমনটা কখনো বলা যাবে না। দুটোর মাঝে বিরাট পার্থক্য রয়েছে। আমি খাচ্ছি এর আগেই কেন বিসমিল্লা বলতে হবে, পরে কেন বলা যাবে না? আরবি ব্যাকরণ শাস্ত্রবিদদের মতে এর দুটো কারণ রয়েছে। প্রথমত, বাক্যের শুরুতে আল্লাহর নাম নিলে তা বারাকাপূর্ণ হয়। দ্বিতীয়ত, এই সামান্য পরিবর্তনের ফলেও বিরাট তারতম্য ঘটতে পারে। কেননা আরবি ব্যাকরণ অনুসারে আপনি যখন মহান আল্লাহর নাম নিতে বিলম্ব করেন, অর্থাৎ আমি খাচ্ছি বিসমিল্লা এমন বলার পরিবর্তে বিসমিল্লা আমি খাচ্ছি বলার মাধ্যমে আপনি আপনার কাজকে শুধুই আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর রাহে নির্দিষ্ট করছেন। আরবি ব্যাকরণের এই নিয়মটি হল তাআখিরুল আমিল ইউফিদুল হাসর। বিসমিল্লা আল্লাহর নামে আমি খাচ্ছি, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে খাই না, বাক্যের শুরুতেই এই বিসমিল্লা বলার মাধ্যমে আপনি আপনার কাজকে শুধুমাত্র মহান আল্লাহর জন্য নির্ধারণ করে নিলেন। এটাই হলো আমি খাচ্ছি বিসমিল্লা এবং বিসমিল্লা আমি খাচ্ছি, এই দুইয়ের মধ্যে পার্থক্য। তেমনিভাবে, হে আল্লাহ আমি শুধু আপনার জন্যই লেখি, হে আল্লাহ আমি শুধু আপনার জন্যই পান করি এমন বলার মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে শুধু এক আল্লাহর জন্য নির্ধারিত করে নেই। কাজের শুরুতে বিসমিল্লা বলতে হবে কেন? কারণ এটা এক প্রকার ইবাদত, এবং আপনি যখন কোনো ইবাদত করবেন আপনাকে এর সপক্ষে দলিল পেশ করতে হবে। আপনাকে দলিল প্রমাণাদি হাজির করতে হবে যে আপনি যা করছেন তা আসলে ইবাদত। দলিল পেশ করার এই গুরুভারটি ইবাদতকারীর উপরেই বর্তাবে। তাহলে কাজের শুরুতে বিসমিল্লা বলার দলিল কী? কারণ এটা কুরআন থেকে প্রমাণিত। কুরআনে 114 বার বিসমিল্লাহির রহমানির রহিম এসেছে। যদিও কুরআনের 114টি সুরার মধ্যে একটি সুরা, সুরা আত-তাওবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই, কিন্তু সুরা আন-নামলে মোট দুবার বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয়েছে, একটি যথারীতি প্রথমে এবং অন্যটি 30 নম্বর আয়াতে। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই সেটা ছিল সুলাইমানের পক্ষ থেকে চিঠি, এবং নিশ্চয়ই এতে বলা হয়েছে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। এই কারণে সুরা আত-তাওবার শুরুতে বিসমিল্লা না থাকলেও কুরআনে মোট 114 বার বিসমিল্লা বলা আছে।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম নাজিলের দ্বারা সূরাসমূহের শুরু ও সমাপ্তি নির্ধারণ করতেন। কাজের শুরুতে বিসমিল্লাহ বলার আরেকটি দলিল হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেন। বুখারী ও মুসলিমে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোমান সম্রাট হিরাক্লিয়াসের নিকট চিঠি পাঠালেন, সেই চিঠি শুরু হয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম মিম মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকল আযীমির রুম আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা আম্মা বাআদ। এই চিঠিতে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে তারপর বলা হয়েছিল, যারা হিদায়াতের পথ অনুসরণ করবে তাদের উপর শান্তি বর্ষিত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের সাথে সুলহাল হুদাইবিয়া বা হুদাইবিয়ার চুক্তি করার সময় কুরাইশরা সুহাইল ইবনে আমরকে তাদের দূত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রেরণ করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উক্তুব বিসমিল্লাহির রহমানির রহিম, লিখো বিসমিল্লাহির রহমানির রহিম। আয-যুহরি এর অনুরূপ একটি হাদিস বর্ণনা করেন। ইবনু হাজার আল আসকলানী রাহিমাহুল্লাহ বলেন, আলিমদের মাঝে এর ব্যাপক চর্চা ছিল এবং এটা একটি প্রতিষ্ঠিত বিষয় যে তারা সর্বদা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তাদের কাজ শুরু করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কাজ করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদাকার পত্রসহ বাহরাইনে প্রেরণ করেন, তখন পত্রের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন। কাজের শুরুতে বিসমিল্লাহ বলার সম্পর্কে একটি দাঈফ বা দুর্বল হাদিস আছে। এই হাদিসে বলা হয়েছে, যেসব কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয় না তাতে কল্যাণ নেই। একটি বর্ণনায় এখানে আক্তা শব্দটি ব্যবহৃত হয়েছে এবং অপর একটি বর্ণনায় আফতার শব্দটি এসেছে। হাদিসটি ইবনে হিব্বান সহ আরও কিছু গ্রন্থে পাওয়া যায় এবং এটি একটি দাঈফ বা দুর্বল হাদিস। ইবনে হাজার আল আসকালানী, আল সুয়ুতি, আল আলবানী এবং অন্যান্য আরও অনেক আলিমরা একে দাঈফ বলেছেন। কেউ কেউ একে সহিহ বলেছেন, কিন্তু এটা দাঈফ। কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলার সরাসরি হুকুম বিশিষ্ট এই হাদিসটি সহিহ হলে আমাদের অন্য কোনো দলিল পেশ করার প্রয়োজন থাকতো না। প্রমাণ হিসেবে এটাই আমাদের জন্য যথেষ্ট হতো। কিন্তু হাদিসটি যেহেতু দাঈফ, আমরা একে দলিল হিসেবে গ্রহণ করতে পারি না। এ কারণে আমরা অন্যান্য দলিল প্রমাণাদি ভিত্তিতে প্রমাণ করে দেখিয়েছি যে কোনো কিছুর শুরুতে, যেমন বই লেখার আগেও, বিসমিল্লাহ বলার অনুমোদন রয়েছে। আর যেমনটা আমি ইতিপূর্বে বলেছি যে কিছু কিছু আলিম ওই হাদিসটির বিশুদ্ধতা প্রমাণের জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু বাস্তবে কি হাদিসটি দাঈফ এবং এর সহিহ না হওয়ার পেছনে অসংখ্য কারণ রয়েছে, যেগুলো নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনায় যাচ্ছি না। কার্যত হাদিসটি দাঈফ হওয়ার পেছনে কী কী কারণ রয়েছে সেগুলো উল্লেখপূর্বক শাইক আল কাত্তানি, যিনি মরক্কোর একজন বিখ্যাত হাদিস বিশারদ, যিনি প্রায় 80 বছর আগে ইন্তেকাল করেন রহমতুল্লাহি আলাইহি, তাঁর লেখা একটি সম্পূর্ণ পুস্তিকা রয়েছে যার নাম আল আকাউইল আল মুফাসসাল আলি বাইয়ানি হাদিস আল ইবতিদা বিল বাসমালা। এবার বাসমালার বারাকাত দিকে তাকানো যাক। কোনো কাজ তা যত সামান্যই হোক না কেন, বিসমিল্লাহ বলার দ্বারা আমরা এতে বারাকা চেয়ে থাকি। আপনি যাই করেন না কেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন যেন এতে বারাকা হয়। ইসলাম আপনাকে সর্বাবস্থায় সকল পরিস্থিতিতে বিসমিল্লাহ বলার জন্য উদ্বুদ্ধ করে। যানবাহনে চড়ার সময় বিসমিল্লাহ বলুন। কুরআনে সূরা হুদের 41 নম্বর আয়াতে নূহ আলাইহিসসালাম তার কাউমকে লক্ষ্য করে বলেন, ওয়াকালা আরকাবু ফীহা বিসমিল্লাহ, তিনি বলেন এতে আরোহণ করো মহান আল্লাহর নামে। কুরবানির সময় বিসমিল্লাহ বলুন। সূরা আল আনআমের 118 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু মিম্মা যুকিরাসমুল্লাহি আলাই, অতপর যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় তা থেকে খাও। খাওয়া ও পান করার সময় বিসমিল্লাহ বলুন। ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক, বিসমিল্লাহ বলো ও ডান হাত দিয়ে খাও এবং পাত্রের নিকটবর্তী অংশ থেকে খাও। মুত্তাফাকুন আলাই। এমনকি স্ত্রী সহবাসের সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিসমিল্লাহ বলতে শিখিয়েছেন। বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রযাকতানা। আপনি যখন ঘরের বাতি নেভান এবং পাত্র ঢেকে রাখেন তখনও বিসমিল্লাহ বলুন। বুখারী ও মুসলিমে আছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নামে পাত্র ঢেকে রাখবে এবং আল্লাহর নামে বাতি নিভিয়ে দেবে। আপনার জীবনকে বরকতময় করে তুলতে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলার অভ্যাস গড়ে তুলুন।
আমাদের জীবন থেকে বর্তমানে বারাকা চলে যাবার একটি কারণ হলো দৈনন্দিন জীবনের কাজগুলো শুরুতে বিসমিল্লাহ না বলা। কারণ আমাদের জীবনে বরকত লাভের একটি অন্যতম মাধ্যম হচ্ছে বিসমিল্লাহর উপর আমল করা। অন্যরা যখন দুনিয়াবী উপকরণের মাঝে বরকত খুঁজে বেড়ায়, আমরা মুসলিমরা তখন মহান আল্লাহর কাছেই বরকত চাই। আপনি যদি আপনার প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলেন, তবে আল্লাহ এতে বারাকা দিবেন। আপনার জীবনে বারাকার জন্য যদি মহান আল্লাহ আপনার পাশে থাকেন, তবে কি আর অন্য কিছুর প্রয়োজন আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের 96 নম্বর আয়াতে বলেন, وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَكِن كَذَّبُوا فَأَخَذْنَاهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ যদি নগরবাসীরা ঈমান আনত এবং আল্লাহকে ভয় করত, আমি অবশ্যই তাদের জন্য আকাশ ও পৃথিবীর সকল কল্যাণ উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আকাশ ও পৃথিবীর সকল কল্যাণ উন্মুক্ত করে দিতাম। তাই বিসমিল্লাহ বলুন, মহান আল্লাহ আপনার জন্য আসমান ও জমিনের কল্যাণের দরজা খুলে দিবেন। বারাকা হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে কল্যাণ। আপনি যদি সবসময় এটা ভেবে বিস্মিত হন যে আজকে আমাদের সময়, খাবার দাবার, ঘুম কিংবা কুরআন তেলাওয়াত কিছুতেই কেন বারাকা নেই, তবে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এতদিন বিসমিল্লাহ বলে আসছেন, কিংবা অন্তরের গভীর থেকে এর প্রকৃত অর্থ বুঝে বলেছেন? ইনশাআল্লাহ তাআলা আজকের এই লেকচারের পর আপনি বিসমিল্লাহ সম্পর্কে, এর তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণ নতুনভাবে চিন্তা করতে শিখবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশ্বিরিন মিডিয়ার ফেসবুক পেজ www.facebook.com/মুবাশ্বিরিন।